Assalamualaikum everyone. Welcome back to my channel Cooking Passion of Tasnim. ইলিশের মৌসুমে ইলিশ পোলাও রান্না হবে না তা কি হয়? তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার ইলিশ পোলাও রেসিপি। এই রেসিপি দেখে বাসায় রান্না করবেন সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ইলিশ মাছ ম্যারিনেট করব, তার জন্য একটা বাটিতে পেঁয়াজ বাটা হাফ কাপ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই হাফ কাপ। এরপর সামান্য লেবু দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এরই সাথে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লবণ সামান্য। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। ইলিশ মাছের টুকরাগুলো আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করবেন না, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে মাছের টুকরাগুলোতে মশলা মাখিয়ে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। এরপর একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুইটা বড় পেঁয়াজ কুচি। এখন আমি বেরেস্তা ভেজে নিব। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিব। দশ মিনিট পর মেরিনেট করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো তুলে নিব, আর মাছের গায়ে থেকে হাত দিয়ে এভাবে মশলা ছাড়িয়ে নিতে হবে। আর মাছের টুকরাগুলো তুলে নিয়ে বাকি মশলা আমি কষিয়ে নিব। যে তেলে বেরেস্তা ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। কষানো হয়ে গেলে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন 5-7 মিনিট রান্না করতে হবে। 2-3 মিনিট পর এক পাশ হয়ে গেলে মাছের টুকরাগুলো উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এখন 6-7টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। মাছ রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ফেলব। এরপর পোলাও রান্নার জন্য আরেকটা প্যানে 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 6-7টা সাদা এলাচ, 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি পেঁয়াজ হাফ কাপ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব পোলাও চাল। তিন কাপ পোলাও চাল দিয়ে দিচ্ছি, আর পোলাও চাল ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝরঝরে না হয়। আর খেয়াল করবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখন এর মধ্যে 1 কাপ দুধ আর 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি তাই দুধ আর পানি মিলিয়ে মোট 6 কাপ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর এরই সাথে দিয়ে দিব রান্না করে রাখা ইলিশ মাছের ঝোল। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেব। পোলাও রান্না হয়ে গিয়েছে,
এখন কিছুটা পোলাও এখান থেকে তুলে নিচ্ছি। আর বাকি পোলাওয়ের উপর ইলিশ মাছের টুকরাগুলো সাজিয়ে দিচ্ছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন তুলে রাখা পোলাওগুলো দিয়ে দিব। এখন 3-4 মিনিট দমে রেখে দিব। ইলিশ পোলাও হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ফেলব। ইলিশ পোলাও গরম গরম পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট সোমবারে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।